হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের যে একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক একটা বলছে সাম্প্রতিকালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হলো অপশান নাম্বার গ বিজ্ঞানসম্মত একের দাগে দুই এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থিত রচনা করেন অপশান নাম্বার ঘ প্রফুল্লচন্দ্র রায় একের দাগে তিন তিন আইন পাস হয় অপশান নাম্বার খ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একের দাগে চার ইন্ডিগো বলছে ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকা অন্তর্ভুক্ত ছিল সেটি হলো অপশান নাম্বার ক হিন্দু প্যাট্রিয়টিক একের দাগের পাঁচ বলছে হুগলির ইমামবাড়া বলছি ইমামবাড়া প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ঘ হাজি হাজি মোহাম্মদ মহসিন একের দাগের ছয় বলছে মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহ কেন্দ্র বিদ্রোহ কেন্দ্র ছিল সেটি হলো উত্তর হবে অপশান নাম্বার গ চুয়ার বিদ্রোহ একের দাগের সাত দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করে অপশান নাম্বার ক কোল বিদ্রোহের পরে একের পরে বলছে একের দাগের আটেরটা মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন অপশান নাম্বার খ লর্ড ক্যানিং একের দাগে নয় দা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার গ আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এরপর রয়েছে একের দাগে দশ গোড়া উপন্যাসটি রচিত হয় অপশান নাম্বার গ অসাম্প্রদায়িক অভ্যয় একের দাগের এগারো জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় অপশান নাম্বার গ সি ভি রমনকে একের দাগের বারো বলছে বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় অপশান নাম্বার খ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে একের দাগের একের দাগের তেরো বলছে তমলুক ও কাঁথিতে কৃষকবিদ্যার নেতৃত্ব দেন অপশান নাম্বার খ বীরেন্দ্রনাথ সাসমল একের দাগের চোদ্দো বলছে তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে দুই বাই তিন অংশ একের দাগের পনেরো ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার গ তাসখন্দে এরপর একের দাগের ষোলো লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী অপশান নাম্বার ক এরপর রয়েছে একের দাগে সতেরো দক্ষিণ ভারতে বিদ্যাসাগর পট্টায় পরিচিত অপশান নাম্বার গ লিঙ্গম পান্তুলু একের দাগের আঠেরো ভারতের সঙ্গী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন হলেন অপশান নাম্বার খ বলছে প্রীতিলতা ওয়াদেদার একের দাগের একের দাগের উনিশ নেহরুলি এখন চুক্তি স্বাক্ষরিত হয় অপশান নাম্বার খ বলছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এরপর একের দাগের কুড়ি নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় অপশান নাম্বার গ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বিভাগ খ প্রশ্নগুলো আমি প্রথমে বলে দেবো তারপর তোমাদের দেখিয়ে দেবো উত্তরগুলো দেখো একেরটা কী বলছে দুয়ের দাগের একের এক কোন আইনে দেশে শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করা হয় উত্তর হবে আঠারোশো তেরো সনের আইনে দু বলছে পাইকান কি পাইকরা বা পাইকরা সৈন্যের কাজ করে চুয়ার বেতনের চুয়াররা সৈন্যদের কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করতো তাদেরকে পাইকান বলে নেক্সট হচ্ছে পরেরটা দেখো কোন বিদ্রোহের পটভূমিকা আনন্দমঠ উপন্যাস রচিত হয় উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর নেক্সট বলছে গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম এরপর রয়েছে দেখো উপবিভাগ দুট দুই ঠিক ভুল আগের প্রশ্ন উত্তর দেখে নাও নেক্সট হচ্ছে ঠিক ভুল এক একটা বলছে ঠিক ভুল এক একটা রাজাবা নবাবের দরবারের সঙ্গীতকে বলা হতো দরবারি সঙ্গীত এটা ঠিক হৃদয় ছিলেন হেয়ার স্কুলের ছাত্র এটাও ঠিক নবগল মিত্র আষাঢ় মেলা সৃষ্টি করেছেন এটা হচ্ছে ভুল আর চারটা বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলছে গোলদিগির গোলামখানা বলা হয় এটা হবে ঠিক এরপর স্তম্ভ মেলাও হৈচাঁদ ঠাকুর এটা দুই অর্থাৎ বলছে নমসূত্র আন্দোলন তারপর হচ্ছে তারপর দেখা রয়েছে কি বিরাষ্টমী ব্রত এটা চার হবে সলা দিচ্ছে ধরেনি তারপরে এক আন্দোলন এটা এক হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দ আর বারদলি সত্যাগ্রহ এটা তিন হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা স্তম্ভ বিবৃতি ব্যাখ্যা একেরটা বলছে এক একটা বিবৃতি বলছে সাধারণত প্রধানত ভাষার ভিত্তিতেই রাজ্য পুনর্গঠন পুনর্গঠন করা হয়েছিল ব্যাখ্যা নম্বর এক একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয় তারপর রয়েছে দুই একটা বিবৃতি শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয় এটা হবে ব্যাখ্যা নম্বর দুই তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন তারপরে রয়েছে তিন একটা বিবৃতি উনিশ শতকের ছাপা বিগুলির চাহিদা বৃদ্ধি হয় এটা হবে ব্যাখ্যা নাম্বার দুই ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় তারপরে চার একটা রয়েছে বিবৃতি ছাত্ররা ছাত্র বিবৃতি ছাত্ররা ব্রিটিশ শিক্ষা বর্জন করে এটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার দুই সরি তিন ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসাবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে